তাহলে এস্টিমেশন বা পুষ্প পত্র বিন্যাস। এস্টিমেশন বা পুষ্পপত্র বিন্যাসটা তাহলে প্রথমে কি বললাম, এস্টিমেশন বা পত্র পুষ্পপত্র বিন্যাস, এটা এটা দুটো অংশের উপর, একটা হচ্ছে সেপাল আর একটা হচ্ছে পেটাল। তার মানে হচ্ছে এটা হচ্ছে বৃত্তাংশ আর এটা হচ্ছে দলাংশ। তাহলে হোয়াট ইজ এস্টিমেশন? ইট ইজ এ মোড অফ অ্যারেঞ্জমেন্ট অফ সেপাল অ্যান্ড পেটাল ইন ফ্লোরাল বার্ড উইথ রেসপেক্ট টু দ্য আদার মেম্বার্স অফ দ্য সেম ওর্থ ইজ নোন অ্যাজ এস্টিমেশন। অর্থাৎ সেপাল আর পেটাল এর যে অবস্থান, পুষ্প যে স্তবকের মধ্যে পড়ছে তাদের যে সজ্জারীতি সেটাকে বলা হচ্ছে এস্টিমেশন বা পুষ্পপত্র বিন্যাস। তাহলে এখানে এদের যে ভাগগুলো আছে পরপর লিখছি এবং তাদের ছবিগুলো। প্রথমে হচ্ছে মুক্ত পুষ্পপত্র বিন্যাস বা ওপেন। এটি দেখতে কেমন হয়? এদের যে মানে দলাংশগুলি, আমি যদি পাঁচটা দলাংশ দেখি এরকম থাকে, কেউ কারোর সঙ্গে লেগে থাকে না। এরকম ভাবে দলাংশগুলি থাকে। তাহলে এখানে পাঁচটা দলাংশ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা পরস্পরের সঙ্গে লেগে নেই, একে অপরের সঙ্গে সেপারেট। অর্থাৎ দলাংশগুলি যদি আলাদাভাবে অবস্থান করে, অর্থাৎ যে পুষ্প বিন্যাস পুষ্পপত্র বিন্যাসে পুষ্পপত্রগুলি, অর্থাৎ এটা আমি দলাংশ আঁকেছি, নিচের দিকে বৃত্তি থাকে, বৃত্তাংশ থাকে, দলাংশ বৃত্তাংশ এবং পুষ্পপুট বলে একটা কথা আছে। পুষ্পপুট হচ্ছে পেরিয়ান্থ বলা হয়, এটা হচ্ছে দলাংশ এবং বৃত্তাংশ যখন একসঙ্গে লাগালাগি অবস্থান থাকে ফুলের গোড়ার দিকে সেটাকে বলা হচ্ছে পুষ্পপুট। এরা যখন একটি অপরটি থেকে যথেষ্ট দূরত্বে, একটা দলাংশ আমি যদি এটাকে দলাংশ দেখি তাহলে এটার সঙ্গে একটা যথেষ্ট দূরত্বে অবস্থান করে এবং কেউ কারোর সঙ্গে স্পর্শ করে থাকে না। এদের প্রান্তীয় অংশগুলি পরস্পর থেকে পৃথক থাকে, অর্থাৎ এদের যে প্রান্তীয় অংশ, প্রত্যেকটার প্রান্তীয় অংশ একে অপর থেকে পৃথক থাকে, তাকে বলা হচ্ছে মুক্ত পুষ্পপত্র বিন্যাস। হ্যাঁ, এটা দেখা যায় স্বর্ণচাপা বলে একটা গাছ আছে তাদের, স্বর্ণচাপা। এখানে বৃত্তাংশ দলাংশ যেটা, আমরা সাধারণত যদি ফুল দেখি এরকম একটা ঘন্টার মতো থাকে ফুলের গোড়ার দিকে, এখান থেকে দলাংশগুলি মানে দলমণ্ডল বেরিয়ে যায়, এখানে পুষ্পবৃন্ত থাকে। এদেরকে যদি আমরা সেপারেট করি, এগুলোকে যদি কেটে দিই এইভাবে, যদি এটাকে শর্ট করে নিই, তাহলে এরকম যে খণ্ড খণ্ড পেয়ে যাব এগুলোকে বলা হচ্ছে বৃত্তাংশ। আর বৃত্তির গোড়ার দিকে দেখবে এরকম সরু মতো এরকম সবুজ থাকে, এখানেও তিনটে চারটে থাকতে পারে, এটাকে বলা হচ্ছে উপবৃত্তি। তাহলে উপবৃত্তি এখানে দরকার নেই, শুধু বৃত্তাংশ, অর্থাৎ বৃত্তির যে একটা দুটো তিনটে চারটে আর একটা আছে ওই সাইডে ধরে নাও কিংবা এরকম অবস্থায়। এদের এক একটা অংশকে বলা হচ্ছে বৃত্তাংশ পাপড়ি, যেগুলো ফুলের, ফুলের পাপড়িরও এক একটা অংশকে বলা হচ্ছে দলাংশ, ঠিক আছে? এইগুলির অবস্থানের উপর ভিত্তিতে এস্টিমেশন। তাহলে এটা হচ্ছে মুক্ত পুষ্পপত্র বিন্যাস, এটা দেখা যায় স্বর্ণচাপা। তো আমি আগে ছবিগুলো সব আঁকিয়ে নিই, তারপরে ভিডিও করছি, তাহলে সুবিধা হবে। এখানে ছবিগুলো সব আঁকিয়ে নিলাম পরপর সুবিধার্থের জন্য। তো এটা তো বললাম প্রথমে, তারপর নেক্সট হচ্ছে ভালভেট বা প্রান্তস্পর্শী। প্রান্তস্পর্শী কি? প্রান্তস্পর্শী হচ্ছে এটার মতোই, মুক্তর মতোই, কিন্তু শুধুমাত্র এদের প্রান্তগুলো একটা সঙ্গে আর একটা যুক্ত থাকবে। অর্থাৎ এদের যে সেপাল অথবা পেটাল, অর্থাৎ বৃত্তাংশ আর দলাংশ, দেয়ার অ্যাটাচড অন অ্যানাদার অ্যাট দ্য মার্জিন, এদের যে প্রান্ত সেগুলো যুক্ত থাকবে উইদাউট ওভারল্যাপিং, ওভারল্যাপিং ছাড়াই। অর্থাৎ এরা একে অপরকে ওভারল্যাপস, এখানে দেখে ওভারল্যাপস করেছে, এটার ওপরে এটা অবস্থান করেছে, এটা আসছে পরে, তো এখানে এইরূপ না,
এদের যে প্রান্তগুলো সেগুলো একে অপরের সঙ্গে স্পর্শ থাকে, নর্মালভাবে সাজানো থাকে মুক্তোর মতোই। মুক্তোটা এখানে এদের যে প্রান্তগুলো নির্দিষ্ট দূরত্বে আছে, এদের দূরত্বে নয় কাছাকাছি স্পর্শ করে, তখন তাদের বলা হচ্ছে প্রান্ত স্পর্শে। প্রান্ত, এদের প্রান্তগুলো সব স্পর্শ করে আছে, এদেরকে বলা হচ্ছে তাহলে প্রান্তস্পর্শী। এটা দেখা যায় কাদের, করবী, আকন্দ এদের। যদি আমরা উদাহরণ দেখি, করবী বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নেরিয়াম ইন্ডিকাম, আর যা আকন্দ ক্যালোট্রপিস প্রসেরা বিজ্ঞানসম্মত নাম। তো এটা হচ্ছে প্রান্তস্পর্শী। তাহলে এবার হচ্ছে টুইস্টেড বা পাকানো। টুইস্টেড পাকানো মানে পাকিয়ে পাকিয়ে থাকবে যেটা। তো এখানে কি হয়, এদের দলাংশ বা বৃত্তাংশগুলি একে অপরের সঙ্গে পাকিয়ে অবস্থান করে। অর্থাৎ এখানে দেখো যে এদের দলাংশগুলি যেগুলি আছে বা বৃত্তাংশ, নিচের দিকে যদি বৃত্তাংশ যেটা এখানে দেখাচ্ছিলাম, এগুলো সব বৃত্তাংশ সেপারেট করলে, তো এখানে এদের দলাংশ বা বৃত্তাংশ যে কোনো গুলি যখন একটা প্রান্ত অপর প্রান্তকে ওভারল্যাপস করে, অর্থাৎ একটি অপরটির সঙ্গে পাকানো অবস্থায় থাকে, তখন তাদের বলা হচ্ছে পাকানো বা টুইস্টেড। এখানে দেখো এই যে দলাংশ বা পাপড়ি, এর এক প্রান্ত অপর প্রান্তের ভেতরে অবস্থান করছে, এর এক প্রান্ত অপর প্রান্তের ভেতরে অবস্থান করছে, মানে প্রত্যেকটা পাপড়িরই এক প্রান্ত ভেতরে, অপর প্রান্ত বাইরে, প্রত্যেকটা। এটাও তাই, ভেতরে বাইরে, ভেতরে বাইরে, ভেতরে বাইরে, এরূপ দিয়ে পাকিয়ে পাকিয়ে অবস্থান করছে, তখন তাদেরকে বলা হচ্ছে টুইস্টেড বা পাকানো। এরকম যদি কোনো ফুলে দেখা যায় পাপড়িগুলোর অবস্থান, তাদের এস্টিমেশন হচ্ছে টুইস্টেড টাইপস অর পাকানো প্রকৃতি। এটা দেখা যায় কাদের, এটা সিম্পল এই গাছটা পেয়ে যাবে যে জবা, হিবিস্কাস, রোজা, সাইলেন্সিস। কোনো কোনো বই দেখবে প্রান্তস্পর্শীতে উদাহরণ দেওয়া আছে জবা, কিন্তু ওটা লিখবে না, ওটা ঠিকঠাক নয়, ওটা অন্য কারণে দেওয়া হয়েছে, কারণ ওদের বৃত্তাংশের উপর ভিত্তি করে। কিন্তু জবা একদম পারফেক্ট হচ্ছে এটা, টুইস্টেড বা কৃষ্ণচূড়া বা ডেলোনিক্স রেগিয়া বলে একটা আছে। তো এটা দেখবে এখানে করবী, এটা ফুল গাছ, আকন্দ এই গাছগুলো চিনবে, এটা ফুলগুলো দেখবে এরূপ আছে। নেক্সট হচ্ছে ইমব্রিকেট, বা এটাকে ঊর্ধ্বজ্ঞ ইমব্রিকেট বলা হয় বা অ্যাসেন্ডিং ইমব্রিকেট। এখানে কি হয়, যে সকল পুষ্পপত্র বিন্যাসে পুষ্পপত্রগুলি অর্থাৎ বৃত্তাংশ এবং দলাংশের প্রান্তগুলি এমনভাবে সাজানো থাকে যে এর যে কোনো একটির দুই প্রান্ত সম্পূর্ণ ভেতরে, যে কোনো একটির সম্পূর্ণ মানে দুই প্রান্ত সম্পূর্ণ বাইরে, বাকিগুলো পাকানো, এ পাকানোর মতো অবস্থান করে, তখন তাকে বলা হচ্ছে ইমব্রিকেট। অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং ইমব্রিকেট, অ্যাসেন্ডিং ইমব্রিকেট বা ঊর্ধ্বাঙ্গ। তো এখানে কি রূপ, এখানে বললাম যে একটি দলাংশের দুই প্রান্ত, দেখো দুই প্রান্ত সম্পূর্ণ ভেতরে অন্য দলাংশের সাপেক্ষে, মানে এগুলো হচ্ছে পাপড়ি। পাপড়ির দুই, যদি পাপড়িগুলো আমরা যদি একটা ফুলকে এভাবে লম্বভাবে দেখি, তাহলে দেখতে পাবো যে পাপড়িগুলো যেভাবে সাজানো থাকে, তো তার মধ্যে এই যে দুটো প্রান্ত একটা সম্পূর্ণ ভেতরে অন্যগুলো সাপেক্ষে, এখানে একটা আঁকিয়েছি যে দুই প্রান্ত সম্পূর্ণ বাইরে অন্যগুলো সাপেক্ষে, মানে এটা বৃত্তাংশ বৃত্তি আছে ওখান থেকে গোড়া থেকে উঠে আসছে, আর বাকিগুলো সব একটা প্রান্ত আর একটা প্রান্ত সাপেক্ষে পাকানো অবস্থায় এটার মতো। সেজন্য বলছে যে কোনো একটি দলাংশ দুই প্রান্ত সম্পূর্ণ ভেতরে, যে কোনো একটি দলাংশ দুই প্রান্ত সম্পূর্ণ বাইরে অবস্থান করে, বাকিগুলো টুইস্টেডের ন্যায় অবস্থান করে, তখন তাকে বলা হচ্ছে ইমব্রিকেট বা অ্যাসেন্ডিং বা ঊর্ধ্বাঙ্গ ইমব্রিকেট। এটি দেখা যায় কালকাসুন্দা গাছ বা ক্যাসিয়া সোফেরা, কালকাসুন্দা, কালকাসুন্দা গাছে দেখা যায়, ঠিক আছে। এই গাছটা দেখবে বিভিন্ন ধারে, আমাদের মিশন আলিশরা মিশন যেটা, তো ওর যে গার্লস ক্যাম্পাস, গার্লস ক্যাম্পাসের সামনে যে রাস্তা, রাস্তার ধারে দেখবে একটু ফিল্ডের মতো আছে, ওর পাশে আছে দেখেছি হলুদ হলুদ ফুল হয়, ঠিক আছে, কালকাসুন্দা।
তো এটা গুগলে সার্চ করবে কালকা সন্ধান, বুঝতে পারলে নামটা হয়তো প্রত্যেকে দেখেছে, তাহলে দেখলে হয়তো চিনতে পারবে, তখন সে ফুলটা দেখে বুঝতে পারো কি যে ইমব্রিকেটটা কি। হচ্ছে কুইকেনশিয়াল, কুইকেনশিয়ালটা কি, যে সকল পুষ্পপত্র বিন্যাসের ক্ষেত্রে পুষ্পপত্রগুলির দলাংশ বা বৃত্তাংশ যে কোনো দুটির প্রান্ত সম্পূর্ণ বাইরে এবং যে কোনো দুটির সম্পূর্ণ ভিতরে বাকি একটি টুইস্টেড এন্ড নাই, তখন তাকে বলা হচ্ছে কুইকেনশিয়াল। আর ঊর্ধ্বাঙ্গ ইমব্রিকেটটা কি দেখলাম, যে কোনো একটির দুই প্রান্ত সম্পূর্ণ ভেতরে, অপর যে কোনো একটির দুই প্রান্ত সম্পূর্ণ বাইরে, কিন্তু কুইকেনশিয়ালের ক্ষেত্রে একই রকম কিন্তু দুইটি দলাংশ। এখানে দেখো এটা দুটো সম্পূর্ণ বাইরে, এটারও দুই প্রান্ত সম্পূর্ণ বাইরে, এর দুই প্রান্ত সম্পূর্ণ ভিতরে, এর দুটি প্রান্ত সম্পূর্ণ ভিতরে, এইটা শুধু টুইস্টেডের মতো অর্থাৎ পাকানো, তখন তাকে বলা হচ্ছে কুইন ক্যানশিয়াল। এটা দেখা যায় পেয়ারা সিডিয়াম গুয়াজাভা, বিজ্ঞানসম্মত নাম পেয়ারা। আর একটা কথা বলে রাখি, তোমাদের বইগুলো নেই এক একটা যে টাইপসগুলো দেখছি একই উদাহরণ দু তিনটেতে দেওয়া থাকতে পারে, কিন্তু আমি এখানে যেগুলো লিখছি শুধুমাত্র সেইগুলোই তোমরা খাতায় লিখে রাখবে, এগুলো কমপ্লিট যেটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট সেটাই দিয়ে দেওয়া হচ্ছে এক্সাম্পলগুলো। আর একটা হচ্ছে ভ্যাক্সিলারি বা এটাকে নিম্নাগ্র ইমব্রিকেটও বলা হয়, যেমন এটা ইমব্রিকেটটা অ্যাসেন্ডিং আর এটা হচ্ছে ডিসেন্ডিং, ভ্যাক্সিলারিটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং, ডিসেন্ডিং ইমব্রিকেট বলা হয়। এখানে ফুলটার ছবি একটু আঁকানো হয়েছে, মানে একটু একটু অন্যরকম, তাই যে এখানে যে সকল পুষ্পপত্র বিন্যাসের গঠনের ক্ষেত্রে পাঁচটি দলাংশ, তার মধ্যে সবচাইতে যেটা বড় হয় এবং বাইরের দিকে অবস্থান করে, এই দলাংশটি অন্যদের তুলনায় একটু বড়, কিন্তু ছবিতে এখানে ছোট হয়ে গেছে, এটা একটু বড় হবে আকারে অন্যদের সাপেক্ষে। তারপরে এর থেকে যেগুলো ছোট অপেক্ষাকৃত সেগুলো তার নিচে অবস্থান করে, বাকিগুলো তার নিচে অবস্থান করে। তো এখানে যেটা সবচাইতে বড় তার দুই প্রান্ত একেবারে বাইরে অবস্থান করে, আর বাকি যে তার তুলনামূলকভাবে ছোট দলাংশ তার এক প্রান্ত ভেতরে এক প্রান্ত বাইরে, এবং ঊর্ধ্ব যে দলাংশ তার নিম্নে অবস্থান করে, বাকি দুটো আরও ছোট এটার এক প্রান্ত ভেতরে এক প্রান্ত বাইরে অবস্থান করে। এখানে ছবিটা যদি দেখি, এটা উদাহরণ দিয়ে দিই আগে, এটা দেখা যায় বক ফুল, বক ফুল সেসবানিয়া গ্রান্ডি গ্রান্ডিফ্লোরা, বিজ্ঞানসম্মত নাম, আর মটর ফাইজাম স্যাটিভাম বা পিজাম স্যাটিভাম যা খুশি। তো এই ফুলগুলো দেখবে এইরূপ যে এটা যে প্রান্ত দলাংশ এটা সব বাইরে অবস্থান করে, তার ভেতরে এই দলাংশর ভেতরে, এটা আমি লম্বচ্ছেদ, এর লম্বচ্ছেদ নয়, এটা আমি এই লম্ব লম্বে দেখা আর কি, আর এর থেকে যে ছোট এবং এর ভেতরে অবস্থান করছে এই যে দুটো দলাংশ, এই দুটো দলাংশ, আর একেবারে যে ছোট নিচের দিকে থাকছে এই দুটো দলাংশ, এগুলো অবস্থান করছে, এটা ফুলের গঠন, ঠিক আছে। তখন সেটাকে বলা হচ্ছে ভেক্সিলারি। অন্যান্যগুলো ঠিক বইতে দেখবে ছবিতে আছে ফুলগুলো, এবং ডায়াগ্রামও ভালোভাবে দেওয়া আছে, মানে এমনি যেটা নর্মাল ফ্লাওয়ার তার ছবি এবং এরকমভাবে ডায়াগ্রাম, এটা তো আমি ডায়াগ্রাম আঁকিয়েছি বক ফুলের, কিন্তু বক ফুল তো এরকম দেখতে না, এটা ডায়াগ্রাম। তো ডায়াগ্রাম প্রত্যেকটা ফুলের আঁকানো আছে বইতে দেখবে। আর লাস্ট হচ্ছে কনভুলেট বা সংবর্ত, এক্ষেত্রে পুষ্পপত্রাংশের পুষ্পপত্র বিন্যাসের দলাংশগুলি মানে মুকুল অবস্থায় থেকে মানে সর্পিল আকারে বিন্যস্ত থাকে, অর্থাৎ এরকমভাবে পেঁচানোভাবে অবস্থান করে, তখন তাকে বলা হচ্ছে সংবর্ত কনভুলেটেড, মানে এটা যদি আমরা এইভাবে টেনে দিই নিচের দিকে, এটা ফুলের গঠনের মতো হয়ে যাবে আর কি। তো এটা দেখা যায় রেল লতা বা ক্যামেলিয়া জাপোনিকা বলে, রেল লতা।
আরে এল্লা, তার বিজ্ঞান সম্মত না হচ্ছে ইপো ইপোমিয়া পারপুরিয়া, অর্থাৎ এটা দেখা যায় দেখবে দেওয়াল বা কোনো ওয়াল ওয়ালে লেগে থাকে, একেবারে এরকমভাবে ছড়িয়ে ছিটে থাকে, মানে অলের সঙ্গে লেগে থাকে একদম। এটাকে বলা হচ্ছে রেললতা, এবং এর ফুলগুলো দেখতে এরকম। এদের টাইপস হচ্ছে কনভুলেট বা সংবর্ত, এটা কোনো কোনো বইয়ে থাকবে, কোনো কোনো বইয়ে থাকে না। বাকি এই যে ছটার নামগুলো, এই ছটা হচ্ছে মেন। তো এদের প্রত্যেকটার দু একটা আমি এরকম ধরনের ডায়াগ্রাম, মানে বই থেকে, একটা বই আছে এমনি হায়ার ক্লাসের, তোমাদের নয় এমনি উঁচু ক্লাসের, সেখান থেকে আমি ছবিটা তুলে দিচ্ছি, আশা করি বুঝতে ওখান সুবিধা হবে একটু। আর বাকিগুলো ফুল থেকে দেখে নেবে সব।